ফিরাজ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো এই দিনে এটা ছিল ফ্রাইডেতে তো আমার আব্বা আম্মু আসবে এই সন্দেশগুলো কিনে আনা হয়েছে ফিওনার জন্য ফিওনা খাবে এই জন্য আর আমি সকাল সকালেই সব রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি কারণ আমার বাবা মা আসবে এখানে বুটের ডাল রান্না করেছি এখানে ফিওনার পাপা খাবে টমেটোর টক এজন্য রান্না করেছি এখানে রোস্ট রান্না করেছি ফিওনার জন্য আর খাসির এটা হচ্ছে কোরমা রান্না করেছি এ হচ্ছে আজকে রান্না রান্নাবান্না সব অল্প পক্ষে রান্না করেছি কারণ বেশি রান্না করলে রয়ে যায় তারপরে চলে এসেছে এটা হচ্ছে রাত্রেবেলা ফিওনার পাপা আমাকে এই ফুলগুলা দিয়েছিল সেগুলো তো দেখিয়েছি তো ওগুলা নিয়ে একটু দেখালাম আর কি দিনের বেলা যে কেমন লাগছে তো এই ফুলগুলো একটু ঝরে যাচ্ছে কোনো ব্যাপার না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো তারপরে আমরা আব্বু মাসের পরে আমি আর ফির পাপা গিয়েছিলাম বাজারে বাজারে ঠিক না এটা হচ্ছে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী এক মেলা হচ্ছিল যেটাকে মাছের মেলা বা জামাই মেলা বা হচ্ছে মেলাটা সঠিক আমি নাম জানি না পরাদহ মনে হয় বলে সঠিক নামটা আমি জানি না কি মেলা বলে তবে পোড়াদহের মেলা নামে আমরা প্রচলিত ওই মেলায় মাছ উঠেছে সেই মাছটা আমাদের বাসার সামনে যে বাজারটা আছে ওখানেও হয়েছিল চাষি বাজারে তো ওখানে একটু গিয়েছিলাম মাছ কেনার জন্য কিন্তু আমাদের কোনো মাছই পছন্দ হয়নি আমাদের শখ ছিল খুব বড় দেখে একটা মাছ কিনবো কিন্তু কোনো মাছ পছন্দ না হয় তো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে বিকেলবেলা আম্মু বাসা থেকে বের হয়নি আমি ফিওর পাপা আর ফিরোনা চিকেন খেতে এসেছি তো আমরা নিয়েছি চিকেন চাপ পুরি আর বিফ চাপ ফের পাপা নিয়েছে বিফ চাপ তো চিকেন চাপ এতগুলো খাওয়া সম্ভব না আমাদের পক্ষে এই জন্য আমরা আসছিলো সেগুলো দেখানো হয়েছিল না কি কী এনেছে তোলাই হয়নি এখন তুল তুলতেছি যে কি কি এনেছে এগুলো দেখিয়ে দেখিয়ে কারণ ওই সময়টা আমি ছিলামও না পরীক্ষা দিতে গেছিলাম তো এই জন্য পরের দিনটা এটা দেখানতে হচ্ছে এটা হচ্ছে পরের দিন তার পরের দিন আর কি পরের দিন পরীক্ষা থাকার কারণে আমি কোনো ভিডিওই করিনি তারপরের দিন আমরা বাজারে এসে একটা বড় মাছ পেয়েছি প্রায় আট কেজি উপরে ছিল মানে নয় কেজির কাছাকাছি ছিল মাছটা একটা কাতলা মাছ তো বিশাল বড় সাইজের মাছ কিনলাম আর আবার লাইফে ফার্স্ট টাইম ফের পাপা শখের জন্যই মূলত মাছটা কেনা হয়েছে ওর খুব ইচ্ছে করছিল মাছ কেনার যদি ও মাছ একেবারেই খায় না তারপরে ওর মাছ কেনার শখ হয়েছে এই জন্য মূলত মাছটা কেনা হয়েছে তো এটা ছিল নয় কেজির কাছাকাছি একটা কাতলা মাছ তো মাছটা কেটে দিচ্ছে আমি অনেক বড়ো বড়ো পিস করে নিয়ে যাচ্ছি যে পরবর্তীতে বাসায় গিয়ে ছোটো ছোট পিস করা যাবে ও লোকটা বলছিল এত বড় পিস তো জীবনেও রান্না করতে পারবেন না তো আমি বললাম সমস্যা নেই আপনি দিন পরে আমরা কেটে নিব তো এখানে তো আমি ফুল যে এ টু জেড যে দাগা সেইটাই করে নিব কারণ এরকম করে তিনটা দাগা করে নিব। একটা ফিওনার দাদার জন্য একটা ফিওনার বাবার জন্য আর একটা আমার বাবার জন্য তিনজনের জন্য তিনটা বড় বড় পিস করে নেবো ওইভাবে যদি ওরা খেতে পছন্দ করে রান্না করে দিব আর যদি বলে যে না কেটে খাবো তাহলে কেটে খাওয়াবো এই জন্যই উনি এত বড় বটির ছিল তাও ওনার একটু সমস্যা হচ্ছিল আর বাসায় গেলে তো আমরা জীবনেও এই বড়ো মাছগুলো কাটতে পারবো না না হলে আমি ফিওনাকে দেখাতাম যেহেতু বাসায় নিয়ে যায়নি ফিওনা দেখানো হয়নি আর আগের দিন ফিওনাকে নিয়ে এসে আমরা বড় মাছ দেখিয়েছিলাম এই জন্য আর আফসোস হচ্ছে না মূলত আমরা এত বড় মাছ কেনা হয় না কারণ মাছ কেউই তেমন পছন্দ করে না আর আমার শ্বশুরবাড়িতেও কেনাই হয় না মাছ খুব একটা বেশি কারণ এরা খুব একটা মাছ পছন্দ করে না বাবার বাসায় কেনা হয় কারণ বাবারা পছন্দ করে তো ভাবলাম যে সবাই মিলে খাওয়া হবে একটা বড়ো মাছ আর ফের পাপা মূলত শখ করেছে এই জন্যই এখন উনি খুব সুন্দর করে মাছটা কেটে দিচ্ছে আমার খুবই ভালো লাগছিল ওনার মাছ কাটা দেখতে আর ভিডিও ফুলটাই ফের পাপা করেছে আমি দেখছিলাম আর আমি বলছিলাম যে এটা এভাবেই কেটে দেন ওটা ওইভাবে কেটে দেন উনি এক্সাক্টলি ওইভাবেই কেটে দিচ্ছিল আমি যেভাবে ওনাকে বলছিলাম এখন মাথাটা কেটে ফেলছে আর মাছটা ওপাশে তো কাটা হয়ে গিয়েছে আমি যখন খাবো এরকম বড় পিস করে রাখবো হয়তো যে যখন খাবে তারটা তারা সেভাবে খাবে কারণ ফের দাদু নাই ঢাকায় আছে এই জন্য মাছটা আমি ওনাদেরটা ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিব একবারে ডিপ করে ওনারা আসার পরে রান্না করে খাবে তো বাসায় গিয়ে মাছ রান্নাবান্না করা হয়েছে তারপরে খাওয়া হয়েছে সবাই মিলে খেয়েছি আমার আব্বু আম্মু ছিল আমার বাসায় খুব ভালো লেগেছে আব্বু আম্মু আমি মাছটা অ্যাকচুয়ালি অনেকে মিলে খাওয়া হয়েছে আমার মাছটা আমাদের দোকানের একটা কর্মচারী ছিল ওনাকে খাওয়াইছি বুয়া খেয়েছে আরও দু একজন আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে মাছটা আমি সবাইকে নিয়ে খাওয়া খেয়েছি অ্যাকচুয়ালি খাওয়ার চেষ্টা করেছি ভালো লাগার জন্য তো অ্যাডমিন প্যানেলের আমাদের মিটিং ছিল এই দিনই বিকেলবেলা সেখানে চলে এসেছি এখন মূলত ওই গ্রুপটার অ্যাডমিন প্যানেলে যারা আছে তাদের একটা স্থান দেওয়া হবে মানে একটা অগ্রাধিকার হবে আর কি সেই জন্যই আসা তো সবাই মিলে একটু গেট টুগেদারও করা হচ্ছে এখানে পিকনিকের মতন খাওয়া দাওয়া আয়োজন করা হবে মানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এবং ভেজিটেবল ছিল পানি ছিল কোক ছিল এগুলো খাবার দাবার ছিল তো আমরা কোথায় বসবো মিটিংটার জন্য সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে তো এই যে সম্পাপু আপুরি মূলত পেস্টা তো লাখেন ভাইয়াকে আমাদের গ্রুপের নিউ উপদেষ্টা হিসাবে জয়েন করানো হয়েছে উনি আমাদের সবার জন্য একটা সার্টিফিকেট নিয়ে এসেছে লাখেন ভাই বিভিন্ন সেবার কাজ করে থাকেন যদি আমি ওনাকে অত ভালো করে চিনি না কারণ বলতে পারবো না ওনার বিষয়ে সঠিক যতটুকু একটু দেখেছি দেখব দেখো তো এই তো সবাই মিলে কেকে ছবি তোলা হচ্ছে রেহেনা আপা একটা কেক নিয়ে এসেছে উনি স্পন্সার করছে যাতে আমরা সবাই মিলে খেতে পারি আর এখানে সব ছোটোখাটো করে উদ্যোক্তা আপুরা আছে সম্পাপ আর আমি ছবি তুলছিলাম আমাদের পেপারে দেওয়ার জন্য একটা ছবি ওঠানো হয়েছিল সেই সময় আমরা অন্যদিকে তাকিয়েছিলাম তো এটা তো অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছে নাহলে আপনাদের বলতাম দেখতে তো আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আর আমাদের এই গ্রুপটার জন্য আল্লাহ হাফেজ